আসসালামু আলাইকুম। আজকে আমার ভাই অনেক মাছ এনেছে আড়ত থেকে। এগুলো ইলিশ মাছ, অনেক বড় বড় ইলিশ মাছ। দেখেন ইলিশ মাছগুলো দেখতে বোঝা যাচ্ছে কত বড়। আর পুরা পদ্মার ইলিশ, রূপালির মধ্যে গোলাপি। এখানে পাঁচটা ইলিশ মাছ ছিল, আর এটা হলো গিয়ে একটা চিতল মাছ, অনেক বড়, 4-5 কেজি ওজন এটার। একদম নদী থেকে আনা এত বড় একটা ডিশের মধ্যে রাখা হয়েছে, তারপরেও এটা সোজা হচ্ছে না, এটা বাঁকা হয়েই আছে। আর আছে চিংড়ি মাছ বড় বড়, যেগুলো হলো চিংড়ি মাছ চিতল মাছের পাশেই রাখা। মাছগুলো দেখেন অনেক বড় বড় চিংড়ি মাছগুলো। আর সেই চিতল মাছটাকেই কেটে এখন রান্না করা হয়েছে। এখন রান্নার রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা রান্নার পরের ডেকোরেশনের সময়। এখন এই যে চিতল মাছের পিসগুলোতে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে, তাই হলুদ লবণটা মাখানো হচ্ছে। তারপর মাছগুলোকে ভাজা হবে। ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে লাগাতে হবে, যেন প্রত্যেকটা মাছের গায়েই সমানভাবে লবণ হলুদগুলো লাগে। এই যে এখন মাছগুলো ভাজা হচ্ছে তেলে। তেলটা অনেক বেশিও দিবেন না, অনেক কমও দিবেন না, মিডিয়াম তেলে ভাজলেই ভালো। চিতল মাছ খেতে খুবই মজা, পেটের অংশটা তো বেশি মজা, আর বড় চিতলের স্বাদই অন্যরকম। তার মধ্যে এগুলো আবার নদীর, এখন আবার চাষও হয়। মাছগুলোকে আগে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এখন মশলাটা ভুনা করা হচ্ছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো, এখন টমেটো আর মশলাটা একটু ভুনা হলে তার মধ্যে মাছগুলো ছাড়া হবে। এই যে টমেটো আর মশলার পানিটা উত্রানে উঠে আসছে। এই যে এখন মাছ দিয়ে দেওয়া হয়েছে, মাছটা হয়ে আসলে তারপর তার উপর দেওয়া হবে ধনে পাতা আর কাঁচামরিচ। এই যে এখন ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। এখন ঝোলটা একটু শুকালেই নামিয়ে ফেলা হবে। এই যে এখন দেখেন এরকম হয়েছে, খেতে অবশ্যই মজা হবে, আপনার এভাবে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।